চাঁদাবাজিতে বাধা দেয় চট্টগ্রামে এক যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। রাজধানী পঙ্গু হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ওই যুবকের জ্ঞান ফেরেনি তিন দিনেও। হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ওয়াহিদুল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ হোসেন নামে এই যুবককে রামদা দিয়ে এলো পাথারে কোপাচ্ছে সাদা পাঞ্জাবি পরা ওয়াহিদুল আলম। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে লুটিয়ে পড়লে ইটের স্তূপ থেকে নেয়া ইট দিয়ে থেতলে দেন মাথাসহ পুরো শরীর। গত বুধবার চট্টগ্রামের মির্জাপুল এলাকায় নৃশংস ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। মুমূর্ষু অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নিলেও পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এখনও জ্ঞান ফেরেনি বলে জানান পরিবারের সদস্যরা। পাঁচলাইশে ভাসমান দোকানে চাঁদাবাজিতে বাধা দেয় এই হত্যা চেষ্টা বলে দাবি তাদের। আরিফকে হত্যা চেষ্টার অভিযোগে তার ভাই পাঁচলাইশ থানায় মামলা করলে মূল অভিযুক্ত ওয়াহিদুল তার দুই সহযোগী টিপু ও নয়নকে গ্রেফতার করে পুলিশ। ভাসমান কিছু দোকান বসত, যেগুলো আমরা ফুটপাতে অবৈধ ব্যবসা বলি। এই ব্যবসাটা পিছন থেকে যারা কন্ট্রোল করত, তার ভিতরে ছিল এই ওয়াহিদ এবং আরিফ। আরিফ নিজে টুকটাক ব্যবসা করলো, তার দোকান থাকলো, সেও অনেকটা একটা গ্রুপ মেনটেন করত। এটা নিয়েই তাদের মনস্তাত্ত্বিক দূরত্ব হয় এবং এটাকে কন্ট্রোল করার জন্যই তাদের এই ঘটনার সূত্রপাত। গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রোববার শুনানির দিন ধার্য রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।